জিয়া চ্যারিটেবল ট্রাস্টের 3,15,43,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, গত 16 বছরে শেখ হাসিনার শাসনামলে মেগা প্রজেক্টের নামে যে দুর্নীতি ও অর্থ পাচার করেছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবার, এমন দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার কত বছর সাজা হতে পারে, এমন প্রশ্ন এখন সব মহলেই। শেখ হাসিনার বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সেও এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে এবার প্রশ্ন রাখা যাক, শেখ হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হন, তাহলে শেখ পরিবারের সদস্যরা কত কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে? আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, বড় বড় মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা কমিশনে ভাগ বসাতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। বাংলাদেশে মেগা প্রজেক্টে কমিশন হারে ভাগ বসাত শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে নানা দুর্নীতির তথ্য যখন গণমাধ্যমে প্রকাশিত হয়, মাত্র 3 কোটি টাকার কিছু বেশি অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপার্সনের যদি 7 বছরের সাজা হয়, তাও সেটি একটি বিতর্কিত অভিযোগ। সে প্রেক্ষিতে এখন প্রশ্ন উঠে, লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলায় শেখ হাসিনার কত বছর সাজা হতে পারে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অর্থ আত্মসাত মামলায় জেলে পাঠানোর কয়েক ঘন্টা পরে শেখ হাসিনা দম্বসুরে বলেছিলেন, তিনি আজ কোথায়? অথচ আইনের মারপেচে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে। 2010 সালের 8 আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় 2018 সালের 29 অক্টোবর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার স্থাপিত ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াসহ অন্য 3 আসামিকে 7 বছরের দণ্ড দেন। ছাত্র জনতার গণ অভ্যর্থনে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত 150টিরও বেশি মামলা হয়েছে। ফিরোজ আলম, জয় জয় দিন।